সন্ধ্যার পরে জালিন বলে চিপস আলু ভেজে দিতে, তাই চিপসের মতো করে আলুগুলো ভেজে দিচ্ছি। এগুলো জালিন খাবে। জালিন এখানে উঠাই উঠাই লাল হয়ে যাচ্ছে। ইয়াটা বাইর করো। তার আরো আসতে তো হ্যাঁ ঠিক আছে। এবার ওটা নিচে চুলা নিচে রাখো, চুলা নিচে রাখো, গরম থাকবে। চপ চপ এই তো করে গেছে। আলু কেটে নিয়েছি, এগুলো আমি মাছের ঝোল করব, ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব আলু দিয়ে। টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো আমি তরকারির সাথে দিব। জানেন কি করছো, সেনিটা দাও তো মা, ওই সেনিটা দাও। এই ময়লাগুলা বাইরে ফেলাই দিই, বাতিতে ফালান যাব না, বাইরে ফালান লাগবো। আলু পেঁয়াজ কাটাগুলা, আলু কতগুলা পচে গেছে, এগুলা বাইরে ফালান লাগবো। এই দরজার পর্দাগুলা এগুলা ধুইয়া উঠায় রাখো, বালতি কই বালতির মধ্যে রাখা লাগবো। জানি না তোলনা রে না মা, বাতিতে ভরে রাখি, কালকে তাহমিন আসলে ওইটা ধোয়াইতে হবে। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি, ওর বাবা আজকে দুপুরবেলা নিয়ে আসছে। আমার এগুলোর প্রতি অনেক শখ। হ্যাঁ এগুলোর প্রতি অনেক শখ, আমি ঘরের জিনিসপত্র কিনতে অনেক ভালোবাসি। তো এগুলো আমি, ওর বাবা নিয়ে আসছে, মগ নিয়ে আসছে, মগ নিয়ে আসছে, মগটা আনছে, তারপরে রান্না। তার এগুলা কেনার প্রতি অত শখ নেই, তো দেখছে আমি ভিডিও বানাই তো আমার আসছে, তারপরে ও চিন্তা করছে যে আরও নিয়ে যাই। এই যে এটা নিয়ে আসছে, তারপরে এটা নিয়ে আসছে তাওয়া, এটা ফ্রাই প্যানের মতো কড়াই, মগ এটার সাথে ম্যাচ করে আবার এই খুন্তিটা নিয়ে আসছে। হ্যাঁ রান্না তো অবশ্যই করবো, এগুলো আমি রমজান মাসে নামাবো, বুঝতে পেরেছো মা? এটা দিয়ে হাত কাটো, রাখো 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 রাখো, একটু আগে না তোমার হাত পুড়ে গেল কোথাও। হ্যাঁ ওই যে আলু নিতে এসে তুমি দুষ্টামি করতেছো কেন? তুমি তো টমেটো নিয়ে আসছিলাম আজকে, কাঁচা কাঁচা টাইপের টমেটো আনছি। লোকটা বললো এটা মেডিসিন সারা, ঘরে রাখলে পেকে যাবে, তাই কতগুলো কেটে নিয়েছি, এগুলো দেখি রাতে পাকে কিনা। যাও ওদিকে যাও, তুমি সিনথিয়া পড়তে বসতে, তুমি পড়তে বসো নাই কেন?
পড়তে বসবা, পেন্সিল আমি বাইরে বাইরে এলে নিয়ে আসবো, আর যেটা আছে ওইটা দিয়ে লিখতে থাকো। আমি পড়ি একটু, আমি পড়ি। কি করবা? পড়ি। ঠিক আছে, মানে গাঢ় কালি না এই জন্য। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আচ্ছা বোঝা যায় না, পেন্সিলটা এটা তোমার বাবার দোকানের পেন্সিল। আচ্ছা গাঢ় কালির দেখে আমি অন্য দোকান থেকে এনে দেবো, যাও। কলকাতা থেকে? ওই তো ওইখান থেকে বাজারের ওখানে। ঠিক আছে, তো তুমি পড়তে বসবে না? ঘর দোয়ার সিনথা গুছিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এটা না, কালকে ম্যাডাম যেগুলো দিয়েছে সেগুলো বানান করে করে পড়ো। আমি আসছি, তারপর তোমাকে পড়িয়ে দিব, ঠিক আছে? তুমি ধরো মা, এগুলা এগুলোর সাথে আমি একটু মরিচের গুঁড়ো আর লবণ, এখন যদি আমি ভাজার সময় লবণ দিতাম তাহলে এগুলোতে পানি উঠে যেত, আলু চিপস থেকে পানি মচমচ করতো না, তাই আমি লবণ দেই নাই, লবণ ছাড়া। কিন্তু লবণ এখন ছিটিয়ে দিব। আম্মু তুমি দুষ্টামি করতেছ কেন? না এই যে এই যে কি করছো, এগুলো সব নামাইছো কেন? উঠাও। ভাত হয়ে গেছে। এই সিনথিয়া, তোমার এগুলো উঠাও, কি দেখছো তুমি?
হ্যাঁ।